গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু জেপিস ওয়ার্ল্ড। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমরা একটা নতুন দিন, একটা নতুন ধরনের ব্লগ নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়ে গেছি। তো আজকের ব্লগটা হলো, আজকে যেহেতু শনিবার, তোমরা সবাই জানো আমরা নিরামিষ খাই শনিবারে, তো আজকে একটা ভেজ থালির আইটেম ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো অনেক ধরনের ভেজ থালি হয়, তো আমরা একটু অন্য ধরনের ভেজ থালি আজকে করবো ভেবেছি। তো পুরোটাই তোমাদের সাথে ইন ডিটেলসে শেয়ার করবো। তো চলো বেশি কথা না বাড়িয়ে সেই দিকে ফেরা যাক। তো প্রথমেই আমরা বানিয়ে নেব খিচুড়ি। তার জন্য লাগবে হচ্ছে মুগ ডাল, অড়হর ডাল, ছোলার ডাল, মটর ডাল। আমরা চার রকম ডাল নিয়ে নিয়েছি। আর এখানে আছে আতপ চাল, আতপ চাল এক কৌটো নিয়েছি। আর এই সব ডাল মিলিয়ে দেড় কৌটো নিয়েছি। খিচুড়িতে ডালের পরিমাণ সবসময় বেশি দিতে হয়, তবে টেস্টটা একদম পারফেক্ট আসে। তো আজকে খালি মুগ ডাল আর আতপ চাল দিয়ে বানাচ্ছি না, একটু পাঁচমিশালি ডাল টাইপের দিয়ে বানাচ্ছি, খুব ভালো হয়, টেস্টি হয়। তো মা প্রথমেই দেখো গরম জল বসিয়ে দিয়েছে, এই জলের মধ্যে ডালগুলো দিয়ে দিচ্ছে। ডালগুলো আধ সিদ্ধ হলে তখনই আতপ চালটা মা দিয়ে দেবে। দেখো চাল কুমড়োর যে বড়াটা হবে সেটার জন্য, পুর ভরা যে বড়াটা হবে সে তার জন্য চাল কুমড়াটাকে মা এইভাবে কেটে নিয়েছে। বাবারে গরম, এই জলটা জলের মধ্যে একটু ভাপাতে দিয়েছে, ভেপে গেলে তারপরে এটার বড়া হবে। এদিকে মা চালটা দিয়ে দিয়েছে, ডালটা আজ সিদ্ধ হয়ে গেছে। এদিকে মা আলু ভেজে নিয়েছে, এইদিকে ভাজছে মা আপলাম পাঁপড়। এই পাঁপড়টা খেতে বেশ ভালো লাগে, থাকে ছোট সাইজ কিন্তু ভাজলে ইয়া বড় হয়ে যায়, দেখতেই পাচ্ছ সাইজটা। এই যে নামসহ পাঁপড়ের প্যাকেটটা তোমাদের দেখে দিলাম, অবশ্যই তোমরা ট্রাই করো, খুব কিন্তু টেস্টি খেতে পাঁপড়টা। এই দেখো চাল ডালটা সিদ্ধ হয়ে গেছে, এর মধ্যে মা হলুদটা এবারে দিয়ে দিচ্ছে, একটু গুলে দিচ্ছে মা, না তো একটা লাম্প এসে যাবে। এটা আরো ফুটবে তো, তাই হলুদের গন্ধটা ছাড়বে না। পরে মা নুন দিয়ে দিচ্ছে পরিমাণ মতো। দেখো এখানে আমি বেসনটা গুলে রেখেছি, আর এই দেখো মা যে চাল কুমড়াটা সিদ্ধ হচ্ছিল দেখালাম তোমাদের, ওখানে মা লঙ্কা নুন আর সর্ষে বেটে নিয়েছে, কালো সর্ষে। তোমরা সাদা সর্ষেও দিতে পারো, কালো সর্ষেটাতে ঝাঝ হয়, বেশ ভালো লাগে খেতে। এবার এই সিদ্ধ করা চাল কুমড়োর মধ্যে এই পুরটা মা ভালোভাবে বড়ে নিচ্ছে। তো এই দেখো বড়ায় পুর ভরা রেডি। তোমরা না একটু চেষ্টা করবে যে একটুখানি কচি টাইপের চাল কুমড়ো নিতে, আমাদেরটা একটু বুড়ো বুড়ো হয়ে গেছে, দেখো বীজগুলো দানাগুলো বুড়ো হয়ে গেছে। কচি চাল কুমড়োতে এই বড়াটা খুব টেস্টি হয়। দেখো মা এবারে এক এক করে সবগুলোকে দিয়ে নিচ্ছে এর মধ্যে, এই ব্যাটারটার মধ্যে চাল কুমড়োগুলোকে দিয়ে দিচ্ছে। দেখো মা ভালোভাবে ব্যাটারটার মধ্যে লাগিয়ে নিল, এবারে তেলে ছেড়ে দেবে। তো রান্না করতে করতে হঠাৎ করে আমার মা হঠাৎ করে ডেকে উঠেছে, বুড়ো বুড়ো তাড়াতাড়ি আয়, আমি তোর কানের খুঁজে পেয়েছি। মানে দু বছর আগে ঠিক আমার মানে নিজে জমিয়ে জমিয়ে একটু একটু করে টাকা জমিয়ে আমি একটা কানের করেছিলাম, মানে সেটা খুবই আমার প্রিয় কানেরটা। তো হঠাৎ করে শিবরাত্রির দিন, ঠিক দু বছর আগে শিবরাত্রির দিন মানে আমার পুজো করতে যাব, তখন দেখছি আমার কানে এক কানের নেই, একটা আছে একটা নেই। তো খুব মন খারাপ কান্নাকাটি। তো সেই কানেরটা, সেই হারিয়ে যাওয়া কানেরটা আজ আমি খুঁজে পেলাম। সত্যিই বলছি যে অনেকে ঠাকুর বিশ্বাস করো না, কিন্তু আমি বলবো বিশ্বাস করো, 100% বিশ্বাস করো। মানে সেদিনের পর থেকে আমি ভীষণ হোপলেস হয়ে গেছিলাম যে কানেরটা আর পেলাম না। যখনই আমি কানেরটা পড়তাম, মানে যে কোনো কানের পড়তাম, ওই কানেরটার কথা আমার মনে পড়তো। তো আজকে আমি কানেরটা ফিরে পেলাম, সেটা একমাত্র পসিবল হয়েছে মায়ের জন্য। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ খুঁজে দেওয়ার জন্য। কারণ হচ্ছে মা করছিল, মানে মাটির কাজ করছিল, গাছের কাজ করছিল, তো সেই মাটিতে কানেরটা পেয়েছে। মানে বাগানেই হয়তো কখনো পড়ে গেছে, আমি খেয়াল করিনি।
ডাটিটাও ভেঙে গেল ধুতে গিয়ে, এত ভালো লাগছে, আমি এক্সপ্রেস করতে পারছি না, মানে এইরকমও হয়, এরকম মিরাকেলও হয়, সত্যি গোপাল আছে বলে এটা পসিবল হয়েছে একমাত্র। তো চলো এরপরে আর বাকি রান্নাগুলো তোমাদের দেখাই। তেলে এখন মা জিরা আর তেজপাতাটা ফোড়ন দিয়ে নিচ্ছে খিচুড়ির জন্য। আমরা এতে লঙ্কা দেবো না, কারণ যেহেতু আমার মেয়ে খাবে, সেহেতু এতে আমরা লঙ্কা ইউজ করবো না। আপনারা কিন্তু লঙ্কা দিতেই পারেন। এর মধ্যে মা একটু আদা দিয়ে দিল, আর দিয়ে দিচ্ছে জিরে গুঁড়ো, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে। এবার দেখো এই যে ফোড়নটা আমাদের রেডি, এরপরে মা ফোড়নটা এই খিচুড়িতে ঢেলে দেবে। এটাকে আবার উনানে বসিয়ে দেবে। এবার দিয়ে দিচ্ছি চিনি, দিয়ে ভালোভাবে এটাকে নাড়তে থাকতে হবে, নয়তো নিচে লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দেখো এবার মা ঘ্যাঁটটা বানাচ্ছে। ঘ্যাঁটটা বানানোর জন্য মা তেজপাতা আর পাঁচফোড়ন তেলে দিয়ে দিল। এবারে এর মধ্যে আদা, গ্রেট করা আদা দিয়ে দিল মা। এবারে দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়ো দেড় চা চামচের মতো, মানে এক টেবিল স্পুন ধরো। এবার দিয়ে দিচ্ছে মা জিরে গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছে মা স্বাদ অনুযায়ী নুন। আমরা যেহেতু সন্দব লবণ খাই না, দেখো তোমরা দেখতে পাবে একটু সন্দব লবণ না, একটু দলা দলা টাইপের হয়। এরপর এগুলোকে মা ভালো করে মিক্স আপ করে নিচ্ছে, একটু জল দিয়ে দিল, আর ভালো করে কষিয়ে নিচ্ছে। এবারে এবার টমেটোটা দিয়ে দিল আর লঙ্কাগুলো, লঙ্কাগুলো এবার ফেড়ে ফেড়ে মা দিয়ে দিচ্ছে সব। মা দেখো ভালোভাবে এগুলোকে কষিয়ে নিচ্ছে। এবারে যে কেটে রাখা সবজি আছে ওগুলো মা দিয়ে দিচ্ছে, একবারে এগুলোকে কষিয়ে নেবে মা। দেখো মা ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছে এগুলোকে, ভালোভাবে এবারে এটা কষে যাবে। এবার দেখো মা একদম আস্তে করে দিয়েছে গ্যাস, এবার এটা ঢেকে দিচ্ছে। দেখো হয়ে এসছে, এর মধ্যে মা চিনি আর গরম মশলা দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিয়েছে, হয়ে গেছে আমাদের ঘ্যাঁট পুরোপুরি তৈরি। তাহলে তোমরা দেখতেই পেলে কী কী রান্না হলো, আর পুরো রান্নাটাই তোমাদের সাথে শেয়ার করলাম। খিচুড়ি, ঘ্যাঁট তরকারি, চাল কুমড়োর বড়া, পাঁপড় আর আলু ভাজা আর কুমড়া ভাজা, সেটা কুট্টুসের জন্য হয়েছে, ও তো আর এসব দিয়ে খেতে পারবে না। অবশ্য ওর একটা পাঁপড় ভাজা খাওয়া হয়ে গেছে অলরেডি। আর সেদিন যে চাটনিটা বানিয়েছিল মা, সেটা বেশি করেই বানানো আছে, আর সেটা মানে ছোঁয়াছুঁই লাগেনি, নিরামিষেই বানানো আছে। কারণ যখনই চাটনি ফাটনি আমরা কিছু বানাই, সেটা নিরামিষেই বানাই আর বানিয়ে ফ্রিজে রেখে দিই, তাহলে কিছুদিন মোটামুটি খাওয়া যায়। তো চলো তোমাদেরকে একবার পুরো আজকে যে নিরামিষের ভেজ থালির একটা সুন্দর করে ডেকোরেশন করে তোমাদেরকে দেখাই, চলো। তো এই যে ঘ্যাঁট, চাল কুমড়োর বড়া, চাটনি, পাঁপড়, খিচুড়ি, এই হচ্ছে আজকে আমাদের দুপুরের একটা ভেজ থালি। তো কেমন লাগলো তোমাদের আজকের এই ভেজ থালির পুরো প্রিপারেশনটা? তো ভেজ থালির মধ্যে অনেক রকম আইটেমসই হয়। তো আজকে যেহেতু একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার রয়েছে, অনেক দিন ধরেই মা বলছিল খিচুড়ি বানাবো, খিচুড়ি বানাবো, আর মা আমাদের বাড়িতে আসলে একটু মায়ের হাতে রান্নার খাওয়ার একটু শখ হয়, আর মা নিজে থেকেই করে, তো খুবই ভালো লাগে। তো আজকে এইরকম একটা ভেজ থালি তোমাদের সামনে প্রেজেন্টেশন করলাম, আই হোপ তোমাদের ভালো লাগবে, তোমরাও বাড়িতে ট্রাই করো, খুবই ভালো লাগবে। একদম সিম্পল মেনু, একদম কিছু হাজিবাজি নেই, একদম সিম্পল মেনু, আর খেতেও ভালো, পেটের পক্ষেও ভালো, শরীরের পক্ষেও ভালো, খেয়ে মনও ভালো হয়ে যায়।
তো যদি তোমাদের আমার এই পুরো ভেজ থালির আইটেমটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল জেপিস ওয়ার্ল্ড আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর নতুন বন্ধুদের অনেক 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 স্বাগত আমার চ্যানেলে তো চলো আজকের মতো এখানেই ব্লগটা এন্ড করলাম টাটা বাই বাই সবাই ভালো থেকো